हाई फ्रेंड्स, परिवेश विज्ञान प्रश्नोत्तर निये एर आगेओ आमादेर एकटी भिडियो रयेछे, तबे आपनि जोदि भिडियोटी मिस करे थाकेन ताहले लिंक डेस्क्रिप्शने एबं ओपरे आई बाटने पेये जाबेन। ताहले एई भिडियोते परिवेश विज्ञानेर ओपर किछु गुरुत्वपूर्ण प्रश्न उत्तर थाकछे जा आईसीडीएस परीक्षार जोन्नो विशेषभावे गुरुत्वपूर्ण होबे। ताहले कोनो प्रश्न उत्तरके बाद ना दिये भिडियोके अवश्यई शेष पर्यन्त देखुन और भिडियो काजेर मने होले लाइक बाटनके अवश्यई एकबार प्रेस करे देबेन, सबस्क्राइब बाटने क्लिक करे बेल आइकनके सिलेक्ट करुन और देखते थाकुन बांगला नलेज चैनल। 38 नम्बर प्रश्न, भारतेर बृहत्तम पक्षी अभयारण्यटी कोथाय अवस्थित एबं उत्तरटी हलो राजस्थानेर घानाय। 39 नम्बर प्रश्न, কোন সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ বলে ঘোষণা করা হয়েছিল এবং উত্তরটি হলো জাতিপুঞ্জের উদ্যোগে ১৯৭৪ সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ৪১ নম্বর প্রশ্ন, ভারতের কত সংখ্যক মানুষ বন্যা প্রবণ অঞ্চলে বাস করে এবং উত্তরটি হলো ভারতবর্ষের প্রায় ২৫ থেকে ৩০ কোটি মানুষ বন্যা প্রবল এলাকায় বাস করে। ৪২ নম্বর প্রশ্ন, এই পৃথিবীর মানুষের সংখ্যা ধারণ ক্ষমতা কত এবং উত্তরটি হলো ৫০০ কোটি। ৪২ নম্বর প্রশ্ন, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে এবং উত্তরটি হলো জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা ম্যালথাস। ৪৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর কত সংখ্যক মানুষ অপুষ্টির শিকার এবং উত্তরটি হলো পৃথিবীর প্রায় ৮০ কোটি মানুষ অপুষ্টির শিকার। ৪৪ নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক মানুষ কোন মহাদেশে বাস করে এবং উত্তরটি হলো দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশ। ৪৫ নম্বর প্রশ্ন, জনবিস্ফোরণের প্রধান সমস্যা কি এবং উত্তরটি হলো শিক্ষা ব্যবস্থার বিনাশ, খাদ্যান্ন ও বাসস্থানের অভাব, চিকিৎসা ব্যবস্থার অসংকুলন ইত্যাদি। ৪৬ নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক দুরবস্থা ও পরিবেশ দূষণের মূল কারণ কি এবং উত্তরটি হলো জনবিস্ফোরণ অর্থাৎ অত্যধিক জনসংখ্যার বৃদ্ধি। ৪৭ নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে এবং উত্তরটি হলো প্রকৃতির সম্পদ বলতে সেই সকল বস্তুকে বোঝায় যেগুলি মানুষ দ্বারা সৃষ্টি হয়নি, যেমন সূর্যের আলো, তাপ, বায়ুমণ্ডলের অক্সিজেন, খনিজ পদার্থ ইত্যাদি। ৪৮ নম্বর প্রশ্ন, জৈব সম্পদ কি এবং উত্তরটি হলো উদ্ভিদ, প্রাণী, কয়লা, খনিজ তেল প্রভৃতি যেগুলি জীবদেহ থেকে উৎপন্ন হয় তাদের জৈব সম্পদ বলে। ৫০ নম্বর প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ বেশি এবং উত্তরটি হলো আসাম, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ। ৫১ নম্বর প্রশ্ন, জলের প্রধান ব্যবহারগুলি কি কি এবং উত্তরটি হলো পানীয়, গৃহস্থলীর কাজ, কৃষিকার্য, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি। ৫২ নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত এবং উত্তরটি হলো ১০০ সেমি। ৫৩ নম্বর প্রশ্ন, অধাতব খনিজ সম্পদ কোনগুলি এবং উত্তরটি হলো কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি। ৫৪ নম্বর প্রশ্ন, ধাতব খনিজ পদার্থ সংরক্ষণের সবচেয়ে সহজ পন্থা কী এবং উত্তরটি হলো ধাতব খনিজ পদার্থগুলিকে বর্জ্য পদার্থ থেকে সংগ্রহ করা, পুনর্ব্যবহার করা। ৫৫ নম্বর প্রশ্ন, বর্তমানে সারা পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ অরণ্যভূমি দ্বারা আচ্ছাদিত এবং উত্তরটি হল ২৭%। ৫৬ নম্বর প্রশ্ন, পরিবেশের ওপর সিটিজেন রিপোর্ট প্রকাশকারী সংস্থার নাম কি এবং উত্তরটি হল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। ৫৭ নম্বর প্রশ্ন, পরিবেশগত দিক থেকে একটি দেশের মোট স্থলভাগের কত ভাগ ভূমি অরণ্য আচ্ছাদিত হওয়া প্রয়োজন এবং উত্তরটি হলো ৩৩%। ৫৮ নম্বর প্রশ্ন, সারা পৃথিবীতে সমগ্র ভূপৃষ্ঠের কত অংশ সমুদ্র দ্বারা আবৃত এবং উত্তরটি হলো ৭১%। ৫৯ নম্বর প্রশ্ন, ভারতে উপস্থিত মোট উদ্ভিজ্জ প্রজাতির সংখ্যা কত এবং উত্তরটি হলো ৪৫,০০০। ৬০ নম্বর প্রশ্ন, বায়ুর মূল উপাদানগুলি কি কি এবং উত্তরটি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি। ৬১ নম্বর প্রশ্ন, वायुमंडलेर आवरण के मूलत की स्तरे भाग करा हय एवं उत्तरटी हलो ट्रोपोस्फियर, स्ट्रैटोस्फियर, मेसोस्फियर और थार्मोस्फियर। 62 नम्बर प्रश्न, वायुमंडलेर ओजोन स्तर पृथिवीर जीव के किभाबे रक्षा करे एवं उत्तरटी हलो सूर्य थेके आगत अतिबेगुनी रश्मि विभिन्न जीवेर ओपर मारात्मक क्षतिकारक प्रभाव फेले। ओजोन स्तर एई रश्मि के शोषण करे एवं पृथिवी पृष्ठे पौंछाते बाधा देय, फले पृथिवीर जीवरा एई रश्मिर मारात्मक प्रभाव थेके रक्षा पाय। 63 नम्बर प्रश्न, प्राकृतिक उपाये वायु दूषण किभाबे घटे एवं उत्तरटी हलो आग्नेयगिरि थेके निर्गत विभिन्न गैस, धूलिकणा, छाई, महाकाश थेके आगत महाजागतिक रश्मि, उल्का, समुद्र थेके निर्गत लवणेर कणा प्रभृति द्वारा। 64 नम्बर प्रश्न, वायुते कार्बन मोनोक्साइडेर उपस्थिति प्राणीदेहे की क्षति करे एवं उत्तरटी हलो कार्बन मोनोक्साइड एक अति विषाक्त गैस, एटी रक्ते हिमोग्लोबिनेर संगे क्रिया करे कार्बक्सी हिमोग्लोबिन यौग गठन करे और देहे अक्सिजेनेर मात्रा ह्रास करे। एई गैसेर अतिमात्राय उपस्थितिते मानुषेर मृत्यु पर्यन्त होते पारे। 65 नम्बर प्रश्न, सालफार डाइअक्साइड गैस मानुषेर देहे की व्याघात घटाय एवं उत्तरटी हलो এই গ্যাস মুখ্যত শ্বাসনালী ও ফুসফুসে প্রভাব ফেলে, ফলে শ্বাসঘটিত বিভিন্ন রোগের উৎপত্তি হয়। ৬৬ নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির জন্য প্রধানত কোন কোন গ্যাস দায়ী এবং উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজোন প্রভৃতি। ৬৭ নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টি জলাশয়ের ওপর কিভাবে প্রভাব ফেলে এবং উত্তরটি হলো जलाशय पीएचर मान कम होवाते विभिन्न उद्भिद और प्राणीर मृत्यु घटे, फले जलाशयटी अनुत्पादक बले परिगणित हय। ৬৮ नम्बर प्रश्न, ग्रीन हाउस गैस कोनगुली एवं उत्तरटी हलो जे गैसगुली बातासे ग्रीन हाउस एफेक्ट सृष्टि करे तादेरके ग्रीन हाउस गैस बोले, जेमन कार्बन डाइअक्साइड, मिथेन, क्लोरोफ्लोरोकार्बन, नाइट्रास अक्साइड प्रभृति। ৬৯ नम्बर प्रश्न, पृथ्वी छाड़ा अन्य जे ग्रहे अक्सिजेन बर्तमान तार नाम की एवं उत्तरटी हलो शुक्र। ৭০ नम्बर प्रश्न, अग्नि निर्वापक जंत्रे जे गैस व्यवहार करा हय तार नाम की एवं उत्तरटी हलो CO2। ৭১ नम्बर प्रश्न, अतिबेगुनी रश्मि जीवदेहेर की क्षति करे एवं उत्तरटी हलो त्वके कैंसार सृष्टि करे। ৭২ नम्बर प्रश्न, কোন যন্ত্রের সাহায্যে বায়ু দূষণ দূর করা যায় এবং উত্তরটি হলো সাইক্লোন সেপারেটর যন্ত্রের সাহায্যে। ৭৩ নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন হয় এবং উত্তরটি হলো 14 কেজি। ৭৪ নম্বর প্রশ্ন, বায়ুর তেজস্ক্রিয় বায়ু দূষকের নাম কি এবং উত্তরটি হলো ট্রনসিয়াম ও সিজিয়াম। तो फ्रेंड हमारे प्रचेष्टा आपनर केमन लागछे अवश्य कमेंट करे जानाबेन और अवश्य ये भिडियो के अपनार फ्रेंड और रिलेटिवदेर मध्य शेयर कर देवें एंड नीचे रेड कलर सबसक्राइब बाटन के प्रेस कर नोटिफिकेशन बेल के अल मोडे सिलेक्ट कर देवें और भिडियो के एंड पर्यन्त देखार जन्य आपनाके अनेक अनेक धन्यवाद।